কিছু বুঝতে পারছি না, আনন্দ হচ্ছে বুঝলি, আনন্দ আমরা তো সুখী হতে পারলাম না, তুই অন্তত সুখী হ। আমান ভাই, হৃদয় সড়কেও কিন্তু ট্রাফিক সিগন্যাল থাকে, সেখানে লাল বাতি সবুজ বাতি এসব মেনে চলতে হয়, না হলে কিন্তু বিপদ। আমার জন্য কোন রং? বাবা, তোমার আর আমার মধ্যে এমন কোনো দূরত্ব নেই যে তোমাকে এত চিৎকার করে কথা বলতে হবে। না, আমাদের মধ্যে অনেক অনেক দূরত্ব, যোজন যোজন দূরত্ব। এখন চিৎকার করে কথা বললেও কেউ আর কারো কথা শুনতে পায় না এখন আর। আমার না সবাই আছে, তারপর আমার তো একা লাগে কেন? আরে শুধু পাঁচ ধরে তো হবে না, নম্বর দিতে হবে। 100 তে কত? 100 তে আমার এই সঙ্গ আপনার জন্য কতটা বিরক্তিকর সেটাই ভাবছি। বিরক্তিকর হলে হয়তো বা এত দূর একসাথে হাঁটা হতো। তুমি বিরক্ত হচ্ছ না তো? না, বিরক্ত হচ্ছি না, একটু শঙ্কা বোধ করছি। কেন? আমার ব্যাপারে আপনার ইন্টারেস্ট গ্র্যাজুয়ালি গ্রো করছে। আমি চলে যাব, তাড়িয়ে দেবে নাকি? আরে বাবা, তাড়িয়ে দিচ্ছ কেন? হাসলাম একটু গল্প গুজব করে। তোমার সাথে বসে স্বাভাবিক গল্পের সম্পর্কটা আর আমাদের দুজনের মধ্যে, তাহলে আমাদের সম্পর্ক কিসে দাঁড়িয়ে আছে? সম্পর্কের দায়। আমান, তুমি ক্রিনচিলটা নিয়ে নাও। প্রেমের ভেতর আটকে সকাল, বাইরে সময় ছোটে, সাতাশ মানের সাতটা কোণে, সাতটা তারা ফোটে। তুমি কি আমাকে একটু শান্তি দিতে পারবে? এই যে দেখো, দেয়ালিকা আর পিপিলিকা, এই দুটো শব্দের যেরকম সুন্দর মিল আছে না, এরকম মিল রেখে রেখে ছড়া লিখতে হয়। নাহিয়ান, তুমি একটা কাজ করো, তুমি এখন একটা ছড়া লিখে ফেলো তো। আমি তো ছড়া লিখতে পারি না। লেখো ছ ডয় শূন্য র এক র ছ র। সরি ফর হোয়াট? আপা দেয়ালিকাটা আমি